যাত্রী। হাই ফ্রেন্ডস, দেখো রিমা সকালবেলা উঠেছে অনেকক্ষণ আগে, এখন ঘড়িতে বাজে প্রায় 10:05, আর এখন সবে ঘুমটুম দিয়ে উঠলো। উঠে এখন স্নান টান করে রেডি হয়েছে। কখন উঠেছে? ঘর মোছা, বাসন মাজা, চান করলাম, পুজো দিলাম, শুধু খুদ ধরতে পারলেই বাঁচে। খুদ ধরতে পারলেই বাঁচে। আর মেয়েও দেখো এদিকে কখন উঠেছে ঘুম থেকে, এই সবে ঘুম থেকে উঠলো, এখনো ঘুম ভাঙেনি চোখে, চা এখনো পেটে পড়েনি আমাদের। চা খাবো, কখন চা খাবো? এক্ষুনি চা করতে যাবো। সসাই চা 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 কর কেন? চা তেরি চা খাবে না? তুমি কি চাগরানি বলে নিয়ে এসেছিলে আমাদের? আর একজন দেখো এখনো ঘুমাচ্ছে, ঠিক আছে, ঘুম থেকে ওঠে নিয়ে 10:00 পড়তে যাবে। ওর মা বললো এখনো পর্যন্ত নাকি ঘুমিয়ে আছে, উঠবি তো, ডেকে ডেকে তুলতে হচ্ছে। আর ওইদিকে দেখি রিমা কি করছে, ভাই চায়ে জল দিচ্ছে। চা করছি আমি এখন। এই এতক্ষণ পরে সবে চায়ে জল দিলে? ব্রাশ করিনি। 10:00 বাজে এখন, সবে নাকি ব্রাশ করে? কি হয়েছে? 10:00 বাজতেই পারে, বলো। দেখো বন্ধুরা এখন ঘরের মধ্যে ব্রাশ নিয়ে এসছে আর ব্রাশ করছে, আর কটা বাজে দেখো শুধু, আমি তোমাদেরকে দেখাচ্ছি একটুখানি। এই দেখো 10:00 বেজে কত হয়ে গেছে, 11:00 বাজতে যায়। আর এইদিকে দেখো ওইটা কটা বাজে, ওটা আমাদের ঘড়ি ফাস্ট 9:15। 9:15 তো 9:15 কেউ ঘুম থেকে ওঠে? 9:12 তাও ভুল বললাম, 9:12 বাজে, আর 9:15 আমি ঘুম থেকে উঠেছি। তো 9টা আমি উঠেছি 8টার সময় ঘুম থেকে উঠেছি, 7:45 তাও। পৌনে 8টার সময় ঘুম থেকে উঠেছি? ঘুমাবো সেটা আমার ব্যাপার, আমি কখন উঠবো সেটা আমার ব্যাপার, আমি তো তোমাকে শিখিয়ে, তোমার টাইমে রান্না, তোমার টাইমে খাওয়া হলেই হচ্ছে তো, ব্যাস। কোথায় টাইমে হচ্ছে? চা হচ্ছে 9টার সময়, আমি ব্রাশ করতে যাচ্ছি, 10টার সময় চা হচ্ছে, টাইমটা কোথায় হলো? যাও চলে ব্রাশ করতে যাও, তাতে চাটা করো। আর সেই দিকে দেখো দেখা বারণ আছে, সেই ফোন দেখছে। হ্যাঁ এই দেখো 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 ফোন নিয়ে নিচ্ছে, মায়ের সাথে আর মেয়ের কেমন মারপিট হচ্ছে। কি রে, কালকে প্রিন্সিপাল ম্যাডাম কি বললো দেখো, আমি ফোন করবো, ওটা মুখটা ধো। কি গো ব্রাশ করা হলো? হ্যাঁ ব্রাশটা আমি কেন দেরি করে করলাম, এর একটা টপিক আছে, টপিকটা হচ্ছে ব্রাশ করলে আমার মানে কিছু খেতে দিতে হবে, আর আমি ব্রাশ যতক্ষণ না করে থাকবো আমি ততক্ষণ না খেয়ে থাকতে পারবো। তাহলে তোমাকে ব্রাশ করতে হবে, আমাকে খেতে দিতে হবে। তাহলে ব্রাশ করতে হবে না, তুমি আর খাবে না? না, খাবার গুলো বেশি যাবে। এই তো খাবার করেছি, খাও। না না খাবার গুলো বেশি যাবে। দেখেছো কেমন? সেই দিকে দেখো চা, দেখো এখনো চা হচ্ছে। আমি না অখাম ব্রাশ তো অনেকক্ষণ আগে করেছো, চা এখনো হচ্ছে না? ও বাবা, প্রথমে তোমার লাল চা হয়ে গেছে তাই তো, আমারটা দেরি। আর এইদিকে দেখো বন্ধুরা, ওর মা ওকে বলে গেল ব্রাশ করতে, আর ও এদিকে ঘুমানোর জন্য এখনো পর্যন্ত ঘুমাচ্ছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, উঠবি তো। এই গরম গরম চাই দেখো, আরো চা খাই, দেখো গ্লাসে দিক, কারণ আমার সব কাপ ভেঙে দিয়েছে, ওই জন্য মানে গ্লাসে চা দিয়েছে, গ্লাসে খাবে চা। তখন পরে চাটা এলো তাই তো? ইয়েস বাবা, এই যে দিয়ে দিলাম বিস্কিট। ওকে, আর এদিকে আমি যাচ্ছি আমার চা কি নিয়ে আসছো বাটি করে? চামচ আর চা, আমি আজকে চা মুড়ি বাচ্চাদের মতো ভিজিয়ে ভিজিয়ে খাবো। চা এক বাটি, চা এক বাটি, চা মুড়ি দিয়ে খাবো। দেখো বাচ্চা বলি হারি মাইরি, তোমার পুরো সত্যি
একটা জিনিস দেখাবো বন্ধুরা, রিমা কেমন চা খায় দেখো বাচ্চাদের মতন। আমি বাচ্চা তো, এক বাটি চা নিয়েছে লাল চা, আমারটা দুধ চা দেখতে পাচ্ছ, ও লাল চা খাবে মুড়ি দিয়ে। বিস্কুট বার করতে হবে আবার, কত খাবে তুমি মুড়ি খাবে আবার বিস্কুট দিয়ে? আর বিস্কুট ভিজে কেমন ভালো লাগে খেতে বাবা। দেখো নোনতা বিস্কুট খেয়ে খেয়ে নোনতা হয়ে যাচ্ছে। এই নোনতা বিস্কুটটা খেতে খুব ভালো, সত্যি করে খুব সুন্দর খেতে। নোনতা বিস্কুট খাবে আবার মুড়ি খাবে, তাই তো ভেজি এরকম করে? ইয়েস। আর আমার দেখো ব্রিটানিয়া বিস্কুট, ওকে আর ব্রিটানিয়া না, ব্রিটানিয়া উঠে গেছে, ওঠেনি ব্রিটানিয়া, অন্য কোম্পানি হয়েছে অন্য জায়গায়, পাগল। আমাকে দুটো দাও নোনতা, দেখেছো আমাকে এক্ষুনি বলে নোনতা খেয়ে খেয়ে নোনতা হবে, তাহলে তুমি কি হবে? আমি এক পিস খাবো, শত্রু করছো তাই তো? দুটো দিয়েছে, ঠিক আছে। এখনো ঘুমিয়ে ঘুমিয়ে দিন পার করছে, ওঠে না বিছানা থেকে, দেখতেই পাচ্ছ তোমরা। কখন পড়তে যাবে? 10টায় পড়া, 10টার সময়। দেখো পরীক্ষা তো বন্ধুরা, দেখো কেমন করে খাচ্ছে, দেখো মুড়ি দিয়েছে চায়ের উপরে, তার উপরে বিস্কুট, কি সিস্টেমে খাওয়া আমি তো ভেবে পাই না। ও এরকম করেই খায় প্রত্যেক দিন, মানে আমাদের ভিডিও তো প্রত্যেক দিনই আসবে, ধরো তোমায় দেখাবো সকালে কেমন করে খায়, ও এরকম করেই খায়। ভালো লাগে, তোমরা খেয়ে দেখবে খুব ভালো লাগে। আমাদের আমি খাই, আর তোমরা দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। আচ্ছা ঠিক আছে।